আমাদের সঙ্গে আছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য সাম্প্রতিক নির্বাচনের পর দলের যে ভরাডুবি হয়েছে সে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন তন্ময় বাবু তারপর গোটা রাজ্য জুড়ে একটা শোরগোল পড়ে যায় এই ব্যাপারেই আমরা তার কাছ থেকে জেনে নেব তন্ময়দা প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যে দলটি গত চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় ছিল সেই দলের কোনো প্রতিনিধি একুশের নির্বাচনে নেই বিধানসভায় কোনো জনপ্রতিনিধি নেই কেন কারোটাকে আপনার কি মনে হয় প্রথমত চৌত্রিশ বছরটা উনিশশো সালে পশ্চিমবঙ্গ আইনসভায় মানে তথ তৎকালীন বঙ্গপ্রদেশের আইনসভায় জ্যোতি বসু রূপনারায়ণ রায় রতনলাল ব্রাহ্মণ এই তিনজন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন দু সালে প্রথম বামপন্থী শূন্য হল এর মাঝখানে চৌত্রিশ বছর আছে এর মাঝখানে প্রথম যুক্ত ফ্রন্ট দ্বিতীয় যুক্ত ফ্রন্ট আছে এর মাঝখানে উনিশশো বাহাত্তর সাল আছে নির্বাচিত বামপন্থী বিধায়করা একদিনের জন্য বিধানসভায় অংশ দেননি এগুলো সব ইতিহাসের অংশ কিন্তু বামপন্থী শূন্য বিধানসভা গঠিত হল হচ্ছে এই প্রথম নিশ্চিতভাবেই চরম দুর্ভাগ্যজনক এই কারণে যেটা হলো কোন রাজ্যে এই মুহূর্তে আমাদের দেশের সামনে আমাদের রাজ্যের সামনে আমাদের পার্টি মনে করে সবচাইতে বড় বিপদ হচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু আধিপত্যবাদ প্রতিষ্ঠা এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই এদেশের ইতিহাসে সংগঠিত হয়েছে যে মাটি থেকে সে মাটিটা বাংলার মাটি শ্রীচৈতন্যদেব রামমোহন রায় প্রথম আধুনিক ভারতীয় সতীদাহ বিলোপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতার সেই আশ্চর্য শ্লোক এবং বিধবা বিবাহ প্রচলন বাল্যবিবাহ রদ স্বামী বিবেকানন্দ শিবজ্ঞানে জীব সেবাই হচ্ছে আসল ধর্ম মানে মানুষের সেবাই আসল ধর্ম নতুন ভারত বেরুক চাষার কুটির ভেদ করে মুচি মালো মেথর গোয়ালার ঘর থেকে ভুনাওয়ালার উননের পাশ থেকে এর যে উত্তরাধিকার আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তিনটে ধারায় সংগঠিত হয়েছে অবশ্যই মূল ধারাটা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ অহিংস আন্দোলন একই সঙ্গে শ্রমিক কৃষক আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলন তিনটে ধারাতেই সবচাইতে বেশি আত্মদান বাংলার সবচাইতে বেশি জীবনদান বাংলার সবচাইতে বেশি অংশগ্রহণ বাংলার ইউরোপের বাইরে একমাত্র রেনেসার জন্মভূমি বাংলার মাটি আমাদের দেশে যত প্রগতিশীল চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে তার সিংহভাগের সুতিকাগার হচ্ছে বাংলার মাটি সেই বাংলায় আমি যেমন ছোটবেলা থেকে বিশ্বাস করতাম আমার ধারণা আপনিও তাই করতেন যে আমার শরীরে বিনয়বাদল দীনেশ ক্ষুদিরামের রক্ত বইছে আমার শরীরে নেতাজি সুভাষ বসের রক্ত বইছে আমার শরীরে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রক্ত বইছে এই যে উত্তরাধিকার এই যে ঐতিহ্য এই যে পরম্পরা এই যে প্রগতিশীলতা অজস্র উপাদান যার স্বাভাবিক সঙ্গত উত্তরাধিকার বামপন্থীদের হওয়ার কথা দেশে দেশে তাই হয়েছে সেই রাজ্যের মাটিতে বাম শূন্য বিধানসভা এটাকে বিপর্যয় বলে আমি শেষ করতে চাই না আমি মনে করি বাংলার মানুষ বামপন্থীদের প্রত্যাখ্যান করেছেন ইটস এ কমপ্লিট রিজেকশন অব দ্য পিপল অব বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল টু বাস এই অ্যাপ্রোচ থেকেই আমাদের গোটা নির্বাচনকে তার ফলাফলকে দেখা উচিত বিশ্লেষণ করা উচিত কিন্তু কেন প্রত্যাখ্যান করল পৌঁছাতে পারেন মানুষের কাছে পৌঁছতে পেরেছি পারিনি এটা দুশো চুরানব্বইটা আসলে সমানভাবে দাড়িপাল্লায় মাপা যাবে না বহু জায়গায় পৌঁছতে পেরেছি বহু জায়গায় পৌঁছতে পারিনিও হতে পারে সব জায়গায় পৌঁছতে পারিনি তো ব্যবসার ব্যাপার মানুষ গ্রহণ করেননি আমাদের মানুষ রিজেক্ট করেছেন আমাদের এটাই মুদ্রা কথা আপনি যদি বলেন মানুষকে বোঝাতে পারিনি আমি বলবো আমরা তো ডায়ালেক্টিক্সের ছাত্র মার্ক্সবাদীরা ডায়ালেক্ট্রিক্সের ছাত্র হয় ডায়ালেক্টিক্সে মানুষকে বোঝাতে পারিনি উল্টো দিকটা হচ্ছে মানুষকে বুঝতে পেরেছি কি আমি বোঝাতে পারিনি পারিনিটাকে দূরে সরিয়ে রাখছি আমি বলছি আজকে আমাদের মানুষকে বুঝতে পারার মানুষের মন বুঝতে পারার দক্ষতা যোগ্যতা শক্তি সামর্থ্য আদৌ আছে কি যদি সেটা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে পরে তার দায় তো আমাদের নিতেই হবে সেটাকে হঠাৎ করেই হয়ে গেল না হঠাৎ করে হয়নি এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে ধরুন উনিশশো সালে লোকসভার নির্বাচন উত্তরকালে জ্যোতি বসুর কাছে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রস্তাব এসেছিল আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি আমি মনে করি ব্যক্তিগতভাবে বাঙালি জাতির স্বাভিমানে আমরা আঘাত করেছিলাম উনিশশো ছিয়ানব্বই লোকসভার তুলনায় আপনি দেখবেন উনিশশো আটানব্বই লোকসভায় আমাদের ভোট কমেছে উনিশশো নিরানব্বই লোকসভায় আমাদের ভোট কমেছে কিন্তু সেই সময় জ্যোতি বসু নিচে বেঁচে অনিল বিশ্বাসের মতো যোগ্য নেতা ছিলেন সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী গৌতম দেব বিমান দা এরা সকলে অনেক বেশি মানসিক শারীরিক শক্তির অধিকারী ছিলেন আজকে অনেকে প্রয়াত আর নিরুপম দা বুদ্ধদা এই নেতৃত্ব সেই সময় এই ক্ষয়টাকে বুঝতে পেরেছিলেন আমি বিশ্বাস করি নেতা মানে সে যে আগামী কালকে দেখতে পায় গতকালকে ভালো ব্যাখ্যা করতে পারাটা নেতৃত্ব না গতকালকে ব্যাখ্যা যে কোনো ইতিহাসের পণ্ডিত করতে পারেন কালকে দেখতে হয় আমি বিশ্বাস করি সেই সময়ের আমাদের নেতৃত্ব আগামী কালকে দেখতে পেয়েছিলেন কারণ ওই রেটটা যদি চলতে থাকতো ক্ষয়ের যে অঙ্কটা চলছিল ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এটা যদি চলতে থাকতো তাহলে দু হাজার একেই আমাদের সরকার থেকে বিদায় দিতে হতো কিন্তু সেই নেতৃত্ব এই ক্ষয়টাকে আগাম দেখতে পেয়ে সেটাকে রিপেয়ার করবার জন্য সঠিক কৌশলগত পদ্ধতি অবলম্বন করেছিলেন আমাদের পার্টির সিস্টেম হচ্ছে যে পার্টি কংগ্রেস পার্টির রণনীতি নির্ধারণ করে তার মানে কি আপনি বলতে যাচ্ছেন সেই এখনকার সময় সেই নেতৃত্বের অভাব যার জন্য এই ক্ষয়টা হয়েছে আমি আসছি এক লাইনে করা যাবে না আমায় বলতে দিতে হবে আমাদের পার্টির পদ্ধতিটা হচ্ছে পার্টি কংগ্রেস পার্টির রণনীতি নির্ধারণ করে দুটো পার্টি কংগ্রেসের মাঝখানে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব রণকৌশল নির্ধারণ করে সেই রণনীতিকে সামনে রেখে সেই সময় রণকৌশল নির্ধারণ আমরা করতে পেরেছিলাম বলে বিপর্যয়কে ঠেকাতে পেরেছিলাম দু হাজার আমরা জিতলাম দু হাজার চারের লোকসভায় আমরা কমিউনিস্ট পার্টির ইতিহাসের সবচাইতে ভালো ফল করলাম এ রাজ্য থেকে পঁয়ত্রিশটা আসন পেলাম এবং নূতন সরকার গঠন হলো ইতিমধ্যে দু সালে আমাদের পার্টি কর্মসূচি পরিবর্তিত হয়েছে আমরা নতুন পার্টি কর্মসূচি গ্রহণ করেছি পৃথিবীর একমাত্র কমিউনিস্ট পার্টি আমরা আর পৃথিবীর কোনো দেশের কমিউনিস্ট পার্টির কর্মসূচিতে আপনি দেখাতে পারবেন না যেখানে আমরা আমাদের পার্টি কর্মসূচিতে বললাম যে রাষ্ট্র ক্ষমতা দখলের পরেও সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেশে বহাল থাকবে বহুদলীয় ব্যবস্থা বহাল থাকবে এটা লেনিনের পার্টি বলেনি স্টালিনের পার্টি বলেনি বাও পার্টি বলেনি ফিদেল কাস্তর পার্টি বলেনি লাওস কাম্পুচিয়া পৃথিবীর অন্য দেশের কমিউনিস্ট পার্টি বলেনি আমরা বলেছি আমাদের পার্টি বলেছে তার মানে হচ্ছে আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করলাম সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব মানলাম এবং আমরা রাষ্ট্রক্ষমতা দখল করলেও বহুদলীয় ব্যবস্থা চালু থাকবে বললাম যা অন্য কোনো দেশের কমিউনিস্ট পার্টি বলেনি সেই আমরা দু সালে লোকসভা ভোটে মানুষ এত আশীর্বাদ আমাদের করলেন সরকার গঠনের সময় আমরা সরকারে যোগ দিতে অস্বীকার করলাম আমার নিজের ধারণা এটা আমাদের কৌশলগত ভুল এবং এই ভুলটা আরো বেড়ে গেল যখন দু আট সালে আমরা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলাম সরকারের জনপ্রিয়তা কম ছিল নিঃসন্দেহে মূল্য বৃদ্ধি রোধ করতে সরকার ব্যর্থ হচ্ছিল বেশ কিছু দুর্নীতির ঘটনা সামনে আসছিল সব সত্য কিন্তু আমরা যে কারণে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলাম এক দুই দিন এই কারণটা মানুষের কাছে আদৌ বোধগম্য হলো বলে আমি বিশ্বাস করি না মানুষ তো দূরের কথা আমাদের পার্টির যারা সদস্য সেই পার্টি সদস্যদেরও অর্ধেকও এই কারণটা সম্পর্কে সচেতনভাবে বুঝতে পেরেছেন সম্যক উপলব্ধির মধ্যে আনতে পেরেছেন বলে আমি মনে করি না ফলে আমাদের এই সমর্থন প্রত্যাহারটাকে মানুষ ভালোভাবে নিলেন না তারপরে আমরা সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করলাম আমার এখনও মনে পড়ে বহিষ্কারের চিঠি পাওয়ার পরে সোমনাথ দাস সাংবাদিকদের কাছে এক লাইনের বিবৃতি দিয়েছিলেন বাবা মা মারা যাওয়ার পরেও এত কষ্ট পাইনি এই যে যন্ত্রনা তাহা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাঙালির অনেক আইকন আছে কিছু নাম আমি বলেছি চলচ্চিত্রের জগতে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক বিনাল সেন পরিচালনার জগতে আমাদের আইকন কবিতার জগতে সাহিত্যের জগতে সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ বসু অজস্র আইকন জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ নজরুল তো আছেনই রাজনীতির জগতে বাঙালির আইকন হচ্ছে বিধান রায় বোস সোমনাথ চট্টোপাধ্যায় সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের বহিষ্কার বাঙালির স্বাভিমানে আঘাত করেছেন দু আট সাল থেকে হচ্ছে আমাদের এই পতদিন শুরু দু আট সালের পঞ্চায়েত ভোট আমাদের কাছে সিগন্যাল দিল দু সালের লোকসভা ভোট আমরা পনেরোটা আসন পেলাম পঁয়ত্রিশ থেকে পনেরো দু হাজার দশের পৌরসভা ভোট হাতে গোনা কয়েকটা পৌরসভা আমাদের থাকলো দু হাজার এগারোর বিধানসভা আমরা হেরে গেলাম আমি যেটা বলতে চাইছি যে ছিয়ানব্বই থেকে আটানব্বইয়ের ক্ষয় আটানব্বই থেকে নিরানব্বইয়ের এর তখনকার নেতৃত্ব যোগ্যতার সাথে রেজিস্ট করতে পারলেন কিন্তু দু হাজার থেকে দু হাজার নয়ের ক্ষয় দু হাজার নয় থেকে দু হাজার দশের ক্ষয় দু দশ থেকে দু হাজার এগারোর ক্ষয় আমরা রেজিস্ট করতে পারলাম না তার ধারাবাহিকতা চলছে দু হাজার ষোলো দু হাজার একুশ মাঝখানে পঞ্চায়েত পৌরসভাগুলো বাদ দিন ওগুলো ভোট লুট হয়েছে ওগুলো নির্বাচন হয়নি দু হাজার উনিশের লোকসভা আমরা লোকসভায় শূন্য হয়েছি ফলত এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা বৃত্ত একটা কেন্দ্র থেকে শুরু করে আপনি যদি বৃত্ত আঁকতে যান গোটাটা ঘুরতে হয় এর মাঝখানে কোথাও আপনি সেটাকে আটকাতে পারেননি এই আটকাতে না পারার যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় তো আপনাকে নিতেই হবে ছিয়ানব্বই আটানব্বই এর ক্ষয়কে রোধ করতে পেরে দু হাজার এক দু হাজার চারে সাফল্য পেয়েছিলাম এই সাফল্যের কৃতিত্ব যদি আমরা নিই তাহলে এই ব্যর্থতার দায় আমরা নেব না কেন যেমন সেই সাফল্যের কৃতিত্ব ছিল তৎকালীন নেতৃত্বের তখন বিমানদা শারীরিক মানসিক দিক থেকে সম্পূর্ণ চাঙা অনিল দা আছেন জ্যোতিবোষ আছেন সুভাষ দা আছেন শ্যামল দা আছেন গৌতম দা আছেন নিরুপম দা আছেন এই যে নেতৃত্ব যে নেতৃত্ব এটা পারলেন আর আজকে আমরা এটা পারলাম না তাহলে সেদিন যদি এটা পারার কৃতিত্ব আমাদের হয় আজকে সেই সেই জায়গাগুলোয় আমরা যারা আছি না পারার দায়টা তো তাদের এটা তো স্পষ্ট করেই গ্রহণ করতে হবে তাহলে দায়টা তো আপনার উপরেও কিছুটা বড়তায় অবশ্যই অবশ্যই আমি তো আমাদের বলেছি নয় নিশ্চয়ই আমার উপরেও কিছুটা বর্তায় এবং সেদায় গ্রহণ করতে আমি রাজি আমি সঙ্গত আমার উপর যতটুকু বর্তায় ততটুকু আমি নিশ্চিতভাবে মাথা পেতে মেনে নিচ্ছি না আপনি বললেন একটা বৃত্ত সম্পন্ন হয়েছে সেটা কি একুশে সেই বৃত্ত সম্পন্ন হয়েছে নাকি একুশের পরে ছাব্বিশ বা তার আগে চব্বিশের লোকসভা ইলেকশন সেটা তাহলে কি কি হতে পারে আবার একটা নতুন শুরু হবে আশা করছে দেখুন ইতিহাস তো থেমে থাকে না অবশ্যই যতক্ষণ পর্যন্ত মানুষের পেটে খিদে থাকবে যতক্ষণ পর্যন্ত দারিদ্র থাকবে বুভুক্ষা থাকবে হাহাকার থাকবে শিক্ষার অভাব থাকবে চিকিৎসার অভাব থাকবে মানুষের জীবনের মৌলিক সমস্যা থাকবে ততদিন কমিউনিস্ট চিন্তা কমিউনিস্ট ভাবধারা পৃথিবীতে জীবিত থাকবে এটাই ইতিহাস এই ইতিহাসকে কেউ উল্টো দিকে হারাতে পারবে না একটা বিধানসভা নির্বাচনে একটা বিধানসভায় শূন্য প্রতিনিধিত্ব এটা প্রমাণ করে না যে কমিউনিস্ট ব্যাপারটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে কমিউনিস্ট ভাবনাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে অবশ্যই এই ব্যর্থতার দায় নিতে হবে কিন্তু এই ব্যর্থতার দায় নেওয়া মানে এটা না যে কমিউনিস্ট ভাবনা শেষ হয়ে গেছে কমিউনিস্ট চিন্তাধারা শেষ হয়ে গেছে বাংলার মাটিতে কমিউনিস্ট ভাবনার মৃত্যু ঘটে গেছে না কমিউনিস্ট ভাবনা নতুন করে বেঁচে উঠবে দলের এই বিপর্যয়ের পর আপনি অশোক দেব অশোক ভট্টাচার্য এবং আরও কয়েকজন মুখ খুলেছেন কিন্তু সেইভাবে প্রথম সারির নেতৃত্বকে দেখা যায়নি কেন দেখুন আপনি কি দলের সাথে কথা বলেছেন এই ব্যাপারটা কেন পর্যালোচনা না না অবশ্যই দলের অভ্যন্তরে কথা হবে দলের অভ্যন্তরে আমি কি বলেছি সেটা আমি সাংবাদিকদের বলবো না অবশ্যই দলের অভ্যন্তরে কথা হয়েছে কথা হবে এবং নিশ্চয়ই আমি দলের অভ্যন্তরে আমার যা যা বলার বিষয় আছে আমি নিশ্চয়ই দলের অভ্যন্তরে বলবো কিন্তু আমি অশোক ভট্টাচার্য গাঙ্গুলি এক্স নয় কেন ওয়াই নয় কেন জেড নয় কেন তার উত্তর তো আমি দিতে পারবো না এক্স ওয়াই বা জেডকে জিজ্ঞেস করতে হবে কেন এক্স মুখ খোলেননি কেন ওয়াই কিছু বলেননি কেন জেড চুপ করে আছেন এর উত্তর আমি দেবো কী করে এর উত্তর আপনারা এক্স ওয়াই জেডকে জিজ্ঞেস করবেন আমায় জিজ্ঞেস করছেন কেন এইবারের যে পরাজয়টা এই পরাজয়ের জন্য কি জোট কিছুটা দায়ী মানে জোটের একটা সময় যখন ব্রিগেডে যখন ইয়ে হচ্ছিলো তখন সংযুক্ত মোর্চার যেই আইএসএফের প্রধান তাকে নিয়ে একটা অনেকের বেশ মাখামাখি সেটা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে একটুখানি একটুখানি হতাশা লাগছিল বা অসন্তোষ প্রকাশ করেছিলেন সব মিলিয়ে কি এই ফলের উপরে ইয়ে অবশ্যই এটা একটা সামগ্রিক প্রত্যাখ্যান সামগ্রিক প্রত্যাখ্যান যখন তখন সামগ্রিক যা যা হয়েছে সব সবটাকেই দায় নিতে হবে জোট তার একটা পাঠ ব্রিগেডের যে ঘটনা আপনি উল্লেখ করেছেন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটা অসৌজন্য হয়েছে জ্যোতি বসুর চাইতে বড় নেতা তো কেউ না জ্যোতিবোষ মঞ্চে উঠলে আমাদের লোকেরা আলোড়িত হবেন এটাই তো স্বাভাবিক অধীর রঞ্জন চৌধুরী মঞ্চে উঠলে কংগ্রেসের নেতারা আলোড়িত হবেন এটাই স্বাভাবিক আব্বাস সিদ্দিকী মঞ্চে এলে পরে আই এস লোকেরা আলোড়িত হবেন এটা স্বাভাবিক কিন্তু যতবার জ্যোতিবোষ মঞ্চে উঠেছেন এবং মানুষ আলোড়িত হয়েছে কোনো কাউকে দেখা গেছে তখন যিনি বলছেন তার কানে কানে গিয়ে কথা বলতে যে এই আলোড়নটা থামানোর জন্য ওনাকে এক মিনিট দাঁড় করাতে হোক বা লাইক ওয়াইজ কিছু কী ঠিক বলা হয়েছিল তো আমি বলতে পারবো না কাগজে টিভিতে যা রিপোর্ট হয়েছিল তো তার ভিত্তিতে বলছি এমনকি জ্যোতিবোষের জন্য যেটার প্রয়োজন হয়নি সেটার প্রয়োজন হলো এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি শুধু এ রাজ্যের কংগ্রেস দলের সভাপতি নন তিনি ভারতবর্ষের লোকসভায় বিরোধী দল নেতা তার মর্যাদায় আঘাত করা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা প্রদর্শনের পরে তার মর্যাদায় আঘাত করা মানায় না ঠিক কাজ হয়নি আমি নিঃসংকোচে বলছি আমার বিচারে ঠিক কাজ হয়নি তো আপনার কি মনে হয় যে বামেদের সাথে জোট বাম এবং কংগ্রেসের সাথে জোট করলে যেই ফল হতো আইএসএফ জোরে জোরে যাওয়ার ফলে ফলটা আরও খারাপ হয়েছে দেখুন এইটা না এখন এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাবে না কিন্তু যেটা আমি বলতে চাই অন্য অনেক জায়গাতেও বলেছি সেটা হচ্ছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসলে নটা সংগঠনের একটা যুক্ত মঞ্চ এই নটা সংগঠনের ভিতর সাতটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর সংগঠন হিন্দু ধর্মাবলম্বী পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী তপশিলি জাতি উপজাতি রাজবংশী মতুয়া বিভিন্ন আছেন তার মধ্যে সামগ্রিক নির্বাচনী প্রচারে হোয়াট ইজ আইএসএফ আই যারা পার্ট অ্যান্ড পার্সেল তারা কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে তারা কোন মানুষের প্রতিনিধিত্ব করছে এই ব্যাপারটা সামনে আসেনি নির্বাচনের পরিপ্রেক্ষিতটা ছিল এমন যে দেশের শাসক দল বা শাসক শ্রেণী তারা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের অভাবনীয় সাফল্যের পরে নির্বাচনকে মেরুকরণের পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন যে ধর্মের ভিত্তিতে মানুষ মেরুকৃত হোক জাতপাতের ভিত্তিতে মেরুকৃত হোক এই মেরুকরণের পর্যায়ে নির্বাচনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই ক্যাপিটালিজিম পোষিত মিডিয়া ফিনান্স ক্যাপিটাল পোষিত মিডিয়া তারা এই মেরুকরণে ধুয়ে দিয়েছে ফলে পরিপ্রেক্ষিতটা ছিল মেরুকরণ এবং এই মেরুকরণের পরিপ্রেক্ষিতে কমিউনিস্টদের যে শ্রেণীগত বোধ সামাজিক বোধ ধরুন এই যে আইএসএফের যে নটা সংগঠন যা জনজাতি গোষ্ঠীগুলোর যে সংগঠন তাদের তো কমিউনিস্ট পার্টিরই সংগঠিত করতে পারার কথা সব চাইতে বেশি করে কিন্তু আমরা পারিনি আলাদা করে আইএসএফ হয়েছে কিন্তু সামগ্রিক নির্বাচনী প্রচারে আইএসএফের এই বেশটা কখনো সামনে আসেনি রেদার যখন মেরুকরণের ধারাবাহিক প্রয়াস চলছে তখন আইএসএফের যিনি প্রধান পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী অসাধারণ বক্তা রাজ্য জুড়ে পরিশ্রম করেছেন চমৎকার বলেছেন একটা মিটিংয়ে একটা সাম্প্রদায়িক কথা তার মুখ থেকে শোনা যায়নি তার নিজের ধর্মের স্বপক্ষে একটা কথা তিনি বলেননি মানুষের কথা বলেছেন মানতেই হবে এটা কিন্তু মিডিয়া তারা আব্বাস সিদ্দিকী নামটা আইএসএফ তার ফরমেশনটা এই সব কিছুর থেকে সামনে নিয়ে এসেছে পীরজাদা শব্দবন্ধটাকে ফলে মানুষের ভেতর একটা ধারণা তৈরি করতে আমাদের বিরোধী শ্রেণী আমি দল বলছি না শ্রেণী বলছি তারা সফল হয়েছে যে বামপন্থীরা একটা পীরজাদার সাথে ঐক্য করল যে বামপন্থীরা সেকুলারিজমের সবচাইতে বড় রক্ষক যে বামপন্থীরা ধর্মনিরপেক্ষতার সবচাইতে বড় শক্তি চিন্তা চেতনার দিক থেকে যে বামপন্থীরা সবচাইতে বেশি আধুনিক তারা কোট আনকোট পীরজাদার সাথে জোট করলো পীরজাদা শব্দবন্ধটা যতটা সামনে এসেছে আইএসএফ তার ভিত্তি যে নটা সংগঠন সেই নটা সংগঠনের যে আলাদা আলাদা চরিত্র সামাজিক চরিত্র শ্রেণীগত চরিত্র সেটা সামনে আসেনি ফলে অনেক সহজে আমাদের বিরোধীরা মানুষের ভেতর আমাদের এই ভূমিকাটাকে ধর্মনিরপেক্ষতা বিরোধী ভূমিকা সাম্প্রদায়িকতার পক্ষে ভূমিকা হিসাবে প্রচার করতে সমর্থ হয়েছে যেটাকে আমরা কাউন্টার করতে পারিনি এর দায়টাও আমাদের নিতে হবে এবং আব্বাস সিদ্দিকীর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আমায় বলতে হবে তিনি অসাধারণ বক্তা চমৎকার বলেছেন প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু আমি যতগুলো তার বক্তৃতা শুনেছি এমনকি কোনো মিটিংয়ে তিনিও তিনি নিজেও আইএসএফের এই ফরমেশনকে মানুষের কাছে উপস্থিত করেননি দলের তরফ থেকে সরা গিয়েছিল যে আপনাকে শোকজ করা হয়েছিল সত্যি কি তাই জবাব আপনি দলকে প্রথম কথা হচ্ছে আমাকে কোনো শোকজ করা হয়নি আমাকে শোকজ করা হলে সবার আগে আমি জানব আমাদের পার্টিতে কিছু বিষয় তো আছে শোকজ করা মানে কারণ জানতে চাওয়া কারণ জানতে চেয়ে আমাকে চিঠি দেওয়া হবে মিডিয়াকে চিঠি দেওয়া হবে না আমার কাছে কোনো চিঠি আছে এখন পর্যন্ত আমার কাছ থেকে কেউ কোনো কিছুর কারণ জানতে চাননি এখন পর্যন্ত সুতরাং আমাকে শোকজ করা হয়েছে বলে যে প্রচারটা করা হয়েছে সেই প্রচারটা যারা করেছেন তাদের রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এই রাজনৈতিক দুরভিসন্ধির আমি নিন্দা করছি মানে দলেরও সাহস নেই মানে আপনি যেটা বলেছেন সেটা সত্যি কথাই মানে দলেরও সাহস নেই যদি এরকম ধরনের আমার দলের চাইতে সাহসী কোনো দল ভারতবর্ষে আছে বলে আমি বিশ্বাস করি না এখানে সাহসের প্রশ্ন আসছে কেন আমি কতগুলো আমার ব্যক্তিগত মতামত বলেছি এই মতামতগুলো পার্টিতে কারো কাছে গৃহীত হতে পারে কারো কাছে গৃহীত নাও হতে পারে পার্টির যে গণতান্ত্রিক পরিসর আছে সেই গণতান্ত্রিক পরিসরে সেগুলো আলোচিত হবে কোথাও যদি আমার সমালোচনার জায়গা থাকে নিশ্চয়ই আমার সমালোচনা হবে সেই সমালোচনার কিছু যদি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় আমি আমার বিবেচনাবোধ দিয়ে সেটা দেখব কিন্তু সবে তো নির্বাচনের ফল বেরিয়েছে পাঁচ দিন ছ দিন হলো আজকে সিক্স ডে ফল তো এত তাড়াতাড়ি তো কোনো সময় আসেনি আর রকম মারাত্মক কোভিড পরিস্থিতি ফলে এই রকম মারাত্মক কোভিড পরিস্থিতিতে সবাই একসঙ্গে হয়ে গেল সব আলোচনা করে ফেললো এটা তো এই সময়ে বাস্তব না ফলে আমাদের তো বাস্তবতার ভিত্তিতে দাঁড়িয়ে কথা বলতে হবে ফলে নিশ্চয়ই দলে আলোচনা হবে এবং তাতে আমার ভূমিকাও নিশ্চয়ই আলোচিত হবে কেন হবে না সকলের ভূমিকাই আলোচিত হবে আমি কে যে আমার ভূমিকা আলোচনা করা যাবে না যেমন অন্য কোনো নেতা এমন কেউ নন যে তার ভূমিকা আলোচনা করা যাবে না তেমন আমিও তেমন কই নেই যে আমার ভূমিকা আলোচনা করা যাবে না সবার ভূমিকা আলোচিত হবে আমার সহ এবং সেই আলোচনার মধ্য দিয়ে কিছু একটা নিশ্চয়ই বেরোবে সে জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এটাকে আপনি যে ভাষা শব্দে সাহস নেই বলছেন আমি বিশ্বাস করি আমার দলের চাইতে সাহসই কোনো দল ভারতবর্ষে নেই তৃণমূলের এই যে ল্যান্ডস্লাইড জয় ভিক্ট্রি এটাকে কিভাবে দেখছেন এটা মোদী বিরোধী রায় ফ্যাসিবাদ বিরোধী রায় উগ্র হিন্দু ব্রাহ্মণ্য আধিপত্যবাদ বিরোধী রায় বিভাজন বিরোধী রায় এনআরসি এনপিআর সিএ তাতে আশঙ্কিত মানুষ সেই আশঙ্কার বিরুদ্ধে রায় মোদী সরকারের বিলাস বেসন বিরোধী রায় মূল্যবৃদ্ধি গ্যাসের দাম পেট্রোল ডিজেল তার বিরুদ্ধে রায় গোটা দেশ যখন খেতে পাচ্ছে না গোটা দেশ যখন কোভিড আক্রান্ত সেই সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞাপনে পাঁচ হাজার কোটি টাকা খরচের বিরুদ্ধে রায় প্রশ্নটা হচ্ছে এই মোদি বিরোধী রায়টা বাংলার মানুষ মোদি বিরোধী লড়াইয়ের ক্যাপ্টেনশিপটা দিতে চেয়েছেন মমতা ব্যানার্জিকে একই সময়ে কেরালার মানুষ মোদিবিরোধী লড়াইয়ের ক্যাপ্টেনশিপটা দিতে চেয়েছেন সিপিআইএমের হাতে লাল ঝান্ডার হাতে পিনারাই বিজয়নের হাতে একই সময় তামিলনাড়ুর মানুষ বিরোধী লড়াইয়ের ক্যাপ্টেনশিপটা দিতে চেয়েছেন এম কে স্ট্যালিনের হাতে ভারতবর্ষ বহু ধর্ম বহু ভাষাভাষী ভিত্তিক দেশে বহু চিন্তা চেতনা বহুত্বের মধ্যেই ভারতবর্ষের ঐক্য ফলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একটাই কমন টিউন মোদী বিরোধী সেই টিউনটা বিভিন্নভাবে বিভাজিত হয়েছে এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য এই যে ফলাফলটা এবার এটা কি আপনারা আশা করেছিলেন যে আপনার দলের কিংবা তৃণমূল বা বিজেপি এরকম একটা ফল হবে বা এরকম না না আমি তো দূরের কথা কেউই তো আশা করেননি যতগুলো ওপিনিয়ন পোল হয়েছে যতগুলো এক্সিট পোল হয়েছে তাতে তৃণমূলকে সর্বোচ্চ দেওয়া হয়েছিল একশো পঁয়ষট্টি আর বিজেপিকে সর্বনিম্ন দেওয়া হয়েছিল একশো দুই একমাত্র প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি তিনি অঙ্কে পৌঁছবে না প্রশান্ত কিশোর ঠিক কোন মাপের দেবতা আমি জানি না কিন্তু দৈববাণীর মতো তার কথাই মিলেছে এবং এটা প্রথম না দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন দিল্লির লোকসভার সাতটা আসনই বিজেপি জিতল দিল্লির লোকসভার সাতটা আসন যে সত্তরটা বিধানসভা নিয়ে সত্তরটাই বিজেপি জিতল আট মাসের ভিতর বিধানসভার নির্বাচন অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত কিশোরকে নিয়ে গেলেন নির্বাচনের সাত দিন আগে প্রশান্ত কিশোর বললেন বিজেপি ডাবল ডিজিট বেরোবে না নির্বাচনের রেজাল্ট বেরোলো অরবিন্দ কেজরিওয়াল সাতষট্টি বিজেপি তিন যারা আট মাস আগে সত্তরটা জিতেছিল তারা আট মাস বাদে তিন হল আমি আবার বলছি প্রশান্ত কিশোর কোন মাপের দেবতা আমি জানি না এই যে দৈববাণীর মতো তিনি যা বলছেন তা মিলে যাচ্ছে এর পেছনে অন্য কিছু আছে কিনা না এটাও বোধ হয় গভীর গভীরভাবে বিশ্লেষণ করা উচিত আপনারা কি ভাবনা করছেন যে এরপর ইলেকশনে জিতলে প্রশান্ত কিশোরকে ভোটকৌশলী হিসেবে দল ইউজ করবে ব্যবহার করবে না না আমাদের সে সামর্থ্য নেই আমাদের মানুষই শক্তি আমাদের অত টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট রাখার মতো কোনো ক্ষমতা নেই কোনোদিনই আমরা তা চিন্তাভাবনা করবো না কোনো আমরা তা পারব না এবং আমরা এই পদ্ধতিটাতেও বিশ্বাস করি না বিজেপির এই যে বারবারন্ত যদিও এবং পলিটিক্যাল যে পোস্ট ভায়োলেন্স যেটা বলছিলেন আপনি হঠাৎ করে কেন মানে কোনো এক পক্ষ জিতবে কোনো এক পক্ষ হারবে এটাই গণতান্ত্রিকের ইয়ে কিন্তু হঠাৎ করে এরকমই যে রাজ্যে এত কোনো কোনোই মারামারে অলরেডি ষোলো জন প্রাণ হারিয়েছেন কেন এটা কতদিন আর চলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিজেপির কাছে আবেদন করেছেন যে মানুষের রায় মেনে নিয়ে সংযত হওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই আবেদনকে সঙ্গত মনে করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে সংযত হওয়ার প্রধান দায়কার যে বিজয়ী তার তো যিনি দায়িত্ব পেয়েছেন তার তো যেভাবে তৃণমূল কংগ্রেস তার একদল বাহিনী দুষ্কৃতি আমি বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তারা সকলে এটা পছন্দ করছেন বরং সিংহভাগ এটা পছন্দ করছেন না বলেই আমি বিশ্বাস করি তারা যেভাবে অত্যাচার করছে তারা শুরু করেছেন কন্যাশ্রীর টাকা দেওয়া হয়েছিল একটা মেয়েকে তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল সেই পরিবারটার লোক সংযুক্ত মোর্চার পোলিং এজেন্ট বসেছে হেরে গেছে সংযুক্ত মোর্চা সেই পঁচিশ হাজার টাকা ফেরত দিতে হবে পাড়ার তৃণমূলের মস্তানকে স্বাস্থ্য সাথীর কার্ড কেটে নেওয়া হচ্ছে রেশন কার্ড কেটে নেওয়া হচ্ছে আমাদের জেলা দেগঙ্গায় হাড়ুয়ায় ধারাবাহিক ঘটনা ঘটে চলেছে মধ্যমগ্রামে আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলী খান ঘর ছাড়া মিথ্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছে তার ছেলে কোনোদিন রাজনীতি করেনি তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ঘটনা যদি বলতে বলেন ঘটনা বলে শেষ করা যাবে না আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিজয়ী মানুষ তাকে দায়িত্ব দিয়েছে আমি চাই না চাই তিনি আমারও মুখ্যমন্ত্রী যে মানুষগুলো মার খাচ্ছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী যে মানুষগুলো মারা গেছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এই ভয়ঙ্কর কোভিড সিচুয়েশন উনিশ হাজার ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ আর রাজনৈতিক হিংসা সেটাও মাত্রা ভাবে বাড়ছে ভয়ঙ্কর রকমের মানসিক টর্চার হচ্ছে কিছুই না কেউ গায়ে হাত দিল না আমার বাড়ির সামনে দিয়ে আমার পাড়া এটা ঘটবে না আমার বাড়ির সামনে দিয়ে কুড়িটা মোটর সাইকেল ঘুরে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে এই পেট্রোলের টিনটা বের কর পেট্রোলের টিনটা বের কর আগুন লাগিয়ে দে আগুন লাগিয়ে দে আপনি ভাবুন এই ঘরে আমি আমার স্ত্রী বসে আছি আমার ছেলে আমার পুত্রবধূ বসে আছে তাদের মানসিক অবস্থাটি হচ্ছে একটি ছেলে ফেল করে মারা গেছে গতকাল এই ছেলেটি বাড়ি যাচ্ছে তাকে বলা হচ্ছে সালা ওকে দাঁড় করিয়ে রেখে ওর মেয়েকে রেপ করব সে ফেলে করিয়ে মারা গেছে কিন্তু আমি যা শুনেছি তিন দিন ধরে যে মানসিক চাপের মধ্যে তাকে রাখা হয়েছে কেউ তার গায়ে হাত দেয়নি এই রকম এই বাড়িতে আগুন লাগিয়ে তো রাস্তায় পাঁচজন ধরে কেউ মারলো না কিন্তু বললো এমন মারবো না পুরো ধুলো হয়ে যাবি সে মাথা নিচু করে চলে গেল এই যে ভয়ঙ্কর শারীরিক মানসিক টর্চার লুট জরিমানা আদায় অত্যাচার সরকার দিয়েছে জব কার্ড সেই জব কার্ড কেড়ে নেওয়া সরকার দিয়েছে রেশন কার্ড সেই রেশন কার্ড কেড়ে নেওয়া সরকার দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ড কেড়ে নেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনার দলের কর্মীদেরকেও সংযত হতে বলুন এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে পরিস্থিতি সামলাতে বলুন না হলে আমার আশঙ্কা বিজেপি যে শক্তি অর্জন করেছে তারা কিন্তু খুশি হচ্ছে তারা শান্তি চায় না পশ্চিম পশ্চিমবাংলার তারা বিভাজন চায় পশ্চিমবাংলার দেখবেন সব জায়গায় বিজেপির পক্ষ থেকে যা যা পোস্ট হচ্ছে সে সমস্ত পোস্টগুলোতে একটি সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে এই হামলার জন্য যেন তৃণমূলের একটি সম্প্রদায় তারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তৃণমূলের হিন্দুরা কেউ ঘটনা ঘটাচ্ছে না তৃণমূলের মুসলমানরা সব ঘটনা ঘটাচ্ছে ঠিক এই কায়দায় হচ্ছে বিজেপির পক্ষ থেকে তাদের আইটি সেল প্রচার চালিয়ে যাচ্ছে আমার আশঙ্কা উদ্বিগ্ন আমি একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হচ্ছে কিনা বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী নিজেও এই আশঙ্কা প্রকাশ করেছেন রাইট আমি মাননীয় মুখ্যমন্ত্রীর আশঙ্কার সঙ্গে একমত তো তিনি তো মুখ্যমন্ত্রী তার দায়িত্ব তো প্রশাসনকে সক্রিয় হতে বলা এই ধরনের ঘটনা বন্ধ করা এই ধরনের ঘটনা তো ঘটছে বিজেপি এক পেশে প্রচার করছে কিন্তু ঘটনা ঘটছে না তাতে মানে কি করতে চাইছে তার কি মনে হচ্ছে দেখুন আর এস এসের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যের একটা পাঠ অন্তত বাংলার ক্ষেত্রে তারা আশু সাফল্য অর্জন করেছে কমিউনিস্ট শূন্য ধর্মনিরপেক্ষতা শূন্য রাজ্য গঠন রাজ্য তো গঠিত হবে না ওরকম বিধানসভাটা ওরকম গঠিত হয়েছে এটা একটা পাঠ দ্বিতীয় পাঠটা কি দ্বিতীয় পাঠটা হচ্ছে মেজরিটি পিপিলকে হিন্দু আধিপত্যবাদের পক্ষে নিয়ে আসা এটার জন্য ইসলাম বিরোধী মুসলমান বিরোধী ঘৃণা প্রচার ধরুন এই যে বিজেপির আইটি সেল তারা ধারাবাহিক প্রচার করে যায় যে যে রেটে মুসলমানদের জনসংখ্যা বাড়ছে তাতে দু হাজার পঞ্চাশ সালে পশ্চিমবাংলায় হিন্দুরা মাইনরিটি হয়ে যাবে কিন্তু গত দুটো সেন্সাসের রিপোর্ট কি মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তেইশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ এসছে আর হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার আঠেরো শতাংশ থেকে কমে ষোলো শতাংশ এসছে গত দুটো সেন্সাসের রিপোর্ট এইটা যদি চলতে থাকে তাহলে আগামী দুটো সেন্সাস পরে দেখা যাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার থেকে কমে গেছে ইফ দিস সোজ দ্য ট্রেন্ড অথচ বিজেপি রাইটি সেল ধারাবাহিক প্রচার করে যাচ্ছে যে মুসলিম জনসংখ্যা এমন এমন বাড়ছে এমন এমন বাড়ছে যে দু হাজার পঞ্চাশ সালে পশ্চিমবাংলায় হিন্দু মাইনোরিটি হয়ে যাবে অর্থাৎ প্রচারটা উদ্দেশ্য প্রণোদিত কোনো বিজ্ঞান নেই তার পেছনে কোনো চর্চা নেই তার পেছনে পপুলেশন ডেমোগ্রাফি পপুলেশন গ্রোথ রেট তার ট্রেন্ড তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ নেই একইভাবে এই যে ঘটনাগুলো ঘটছে তৃণমূল কংগ্রেসের হিন্দু সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেসের মুসলমান সমাজ বিরোধী দুজনেই ঘটনা ঘটাচ্ছে কিন্তু বিজেপির আইটি সেল যেখানে যেখানে মুসলমান ঘটনা ঘটাচ্ছে খালি সেইটা তুলছে যেখানে যেখানে হিন্দু ঘটনা ঘটাচ্ছে তুলছে না আপনি বিজেপির আইটি সেলের পোস্টগুলো দেখুন আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা করছে সেই দুষ্কৃতির ধর্ম হিন্দুও হতে পারে মুসলমানও হতে পারে ধর্মের পরিচয় দুষ্কৃতির পরিচয় না দুষ্কৃতী দুষ্কৃতী সে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি হলেও তাই বিজেপির দুষ্কৃতি হলেও তাই কিন্তু এই যে ওরা এভাবে ভাঙতে চায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে নৈহাটির হাজিনগরে দাঙ্গা হয়েছিল ঠিক এই রকমই বাতাবরণ তৈরি করা হয়েছিল আজকেও ঠিক এই রকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে আমি শেয়ার করছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব তার দলের তো দায়িত্ব বিজেপি তার সংকীর্ণ ধর্মীয় রাজনীতির স্বার্থে এটা করছে আর মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার পক্ষে রায় পেয়েছেন সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনে হারজিত আছে আপনি পরাজিত হয়েছেন এবারে সময়টা কি করে কাটাবেন নির্বাচনে যখন আপনি বিধায়ক ছিলেন তখন মানুষের পাশে থেকেছেন অনেক উন্নয়নমুখল প্রকল্পের কাজ করেছেন এখন কীভাবে সময়টা কাটবে আমি যখন বিধায়ক ছিলাম না তখন কিভাবে সময় কাটাতাম দু হাজার ষোলো সালের আগে কীভাবে সময় কাটাতাম আমার পড়াশোনা আছে আমি বই পড়তে ভালোবাসি আমার ইন্ডিয়ান মাইথোলজি অত্যন্ত প্রিয় সাবজেক্ট যে বিজেপি রামকে দেবতা বানাচ্ছে আমি মনে করি সেই রাম হচ্ছে ভারতবর্ষে বিপ্লবের প্রধান পুরুষ আমি মনে করি ভারতবর্ষের কৃষির বিকাশ তার প্রধান পুরুষ হচ্ছে রাম আমাদের তিনটে রাম একটা রাম তীর্থলুক জমি দখল করেছেন একটা রাম কুঠার পরশুরাম জমি পরিষ্কার করেছেন একটা রাম বলরাম হলকর্ষণ করেছেন তিনটে রাম আমাদের ওরা একটা রাম করে আমি তিনটে রাম করি ফলে অনেক বিষয় আছে আর আমার তো পার্টি আছে আমি তো পার্টির একজন সর্বক্ষণের কর্মী আমার তো সময় কাজ আছে সব সময় মানুষের পাশে থাকাটা আমার কাজ বিধায়ক থাকলে মানুষের কাছে থাকা পাশে থাকা যাবে বিধায়ক না থাকলে পাশে থাকা যাবে না এরকম কোনো তথ্য তো আমরা বিশ্বাস করি না আমাদের পার্টির কেউই বিশ্বাস করে না আমি বিধায়ক ছিলাম বাকি আমাদের পার্টির যে হাজার হাজার কর্মী দমদম উত্তরে মানুষের পাশে প্রত্যেক দিন ছিলেন এবং আজও আছেন তারা কি সবাই বিধায়ক ছিলেন নাকি সুতরাং এই প্রশ্নটা আমায় মার্জনা করবেন খুবই মানে গুরুত্বহীন প্রশ্ন হয়ে গেল যে আমার সময় কীভাবে কাটবে আমি পার্টির একজন সর্বক্ষণের কর্মী সুতরাং প্রচুর রাজনৈতিক কাজ আছে আমাদের ভুলকে মানুষের কাছে নতজানু হয়ে স্বীকার করাটা যেমন একটা কাজ তেমন কি করলে এই পরিস্থিতির থেকে এগোনো যাবে সেটা মানুষের থেকে সুখে খুঁজে বের করাটাও তো একটা কাজ এই কাজটাতেই আমি সবচাই বেশি চাই কথা বললাম তনভয় ভট্টাচার্যের সঙ্গে দীপক দেবনাথ আজ তক বাংলা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না